কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি এতদিন আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমার চ্যানেলটি হ্যাকিং এর শিকার হয়েছে। পরে আমি কয়েকজন আইটি এক্সপার্টের সাথে কথা বলে জেনেছি যে এটা আসলে হ্যাকিং এর শিকার হয়নি। কখনো কখনো গুগল নিজে থেকেই কোনো কোনো জিমেল অ্যাকাউন্ট অবজারভেশনে রাখে। তো আমার ভয়টা কেটে যাওয়ার পর আমি নতুন করে আবার আজকে ভিডিও দেওয়া শুরু করছি। আমি শেষ দিন ভিডিও দিয়েছিলাম নাউনের প্রকারভেদ, আজকে আমরা প্রোনাউন সম্পর্কে জানবো। প্রোনাউন অর্থ হচ্ছে সর্বনাম। আমরা সবাই জানি নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। যে সমস্ত ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে সেগুলোকে প্রোনাউন বলে। আই, উই, ইউ, দে, হি, সি, এগুলো সবগুলোই প্রোনাউন। প্রোনাউন নয় প্রকার: পার্সোনাল প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে তিন প্রকার: পার্সোনাল প্রোনাউন অফ দি ফার্স্ট পার্সন, অর্থাৎ উত্তম পুরুষের ক্ষেত্রে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ফার্স্ট প্রোনাউন অফ দি ফার্স্ট পার্সন। আই, উই, আওয়ার, আওয়ার্স, আই সংক্রান্ত যতগুলো প্রোনাউন আছে সবগুলোই পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পার্সন। পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পার্সন, অর্থাৎ মধ্যম পুরুষ যেগুলো সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পার্সন, অর্থাৎ ইউ, ইওর, ইওরস, দো, দাই, দি, এগুলো সবই হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পার্সন। তারপরে আসি পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পার্সন বা উত্তম পুরুষের ক্ষেত্রে, যেগুলো উত্তম পুরুষ হিসেবে ব্যবহৃত হয় এগুলো সবই পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পার্সন, অর্থাৎ হি, সি, হিম, হার, এগুলো সবগুলো। তো আমরা প্রোনাউনের ক্ষেত্রে কিছু কিছু বিষয় খেয়াল রাখব, যেমন প্রোনাউনে কখনো কখনো সিঙ্গুলার প্লুরাল হয়, কিন্তু ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল পরিবর্তন হয় না, কিন্তু থার্ড পার্সনের ক্ষেত্রে হি, সির পরিবর্তে হিম, হার, এগুলো হয়ে পরিবর্তিত হয়ে যায়। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। ইনডেফিনিট প্রোনাউন যেটা, যেগুলো অনির্দিষ্ট ব্যক্তির বা বস্তুর পরিবর্তে বসে সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট যেগুলো গণনা করা যায় না, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। তো প্রোনাউন সম্পর্কে আমরা জানলাম, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে এবং প্রোনাউন নয় প্রকার। নয় প্রকার আমি আবারও বলছি: পার্সোনাল প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ লাইক করবেন। যদি মনে হয় চ্যানেল থেকে উপকার পাচ্ছেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজে পেয়ে যান। তো আজকের মতো প্রণাম নিয়ে রাখতে চাই, আগামীকাল অ্যাডজেক্টিভ নিয়ে হাজির হব, সেই প্রত্যাশাই রইল। সবাই খুব ভালো থাকবেন।